হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম, আর সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা কীভাবে গাড়া তোলা হচ্ছে? বড় বড় মেশিনগুলো এসছে। এগুলো হলো পুলার, এগুলোকে বলে পুলার। এদিকে তো পুলারতে একটা একটা ওয়েট প্রচুর নেয়। একটা গাড়ার নিয়ে এসেছে, যে গাড়াটা রাখা আছে এর মিনিমাম চাকা অনেকগুলো। এখন দুটো ক্রেন দুই দিকে লাগানো আছে, এখন তুলবে। তোমরা দেখতে থাকো কীভাবে তোলা হচ্ছে। এটা হলো ভোপাল মেট্রো, আই গাড়ার পুরো চাপানো হবে। তোমরা দেখতে পাচ্ছ এই পুলারগুলোতে কতগুলো চাকা আছে। দেখো বন্ধুরা তোমরা কীভাবে কাজ হয়। এই দুটো গ্যান্ট্রি, বড় বড় গ্যান্ট্রি। আর একটু করে তুলবে, দিয়ে ওই উপরে বসাবে। এই পিয়ারগুলো আছে না, ওই পিয়ারের মাঝখানে বসাবে। দুটো আছে, দেখো কত লম্বা টলা। এই টেলারটাতে এসছে, এই গাটারগুলো এগুলো চড়ানো হবে। আর তোমার বুঝতে পারছো আমি পিছন ক্যামেরা করছি, কেন সামনে ক্যামেরা করতে পারবো না। কিন্তু কেউ দেখলে বলবে ক্যামেরা কেন ক্যামেরা করছো, ক্যামেরা করতে দেবে না। বহুত ক্লায়েন্ট ওই দিকে খাড়া আছে, আমি এখানে চুপ করে ভিডিওটা বানাচ্ছি পিছন ক্যামেরা দিয়ে। লেবার থেকে উপরে চড়ে আছে, সেফটি বেল্ট পরে আছে। এই গাড়াগুলো রাখা আছে না, এই গাড়াগুলো প্রথমে এইখানে তুলবে, তারপরে এইখান থেকে তুলে আবার উপরে চড়াবে। যখন উপরে নিবে তখন তোমার দেখলে বুঝতে পারবে কীভাবে চড়ানো হয়, কত মোটা মোটা বেল্টগুলো লাগানো আছে হুকে। এই যে ক্রেনগুলো দেখতে পাচ্ছ কত হাইট, আর এই পুলোটা ওইখানে একটা পিলার খারাপ হয়ে গেছিলো, রিজেক্ট হয়ে গেছিলো, এই জন্য ওই পিলারটাকে এখন ভাঙছে। কোম্পানি কত ওয়েস্ট যাচ্ছে বুঝতে পারবে। এখানে একটা ছোট ক্রেন দাঁড়িয়ে আছে, 25 টনের। এটা ওইটা আমাদের পিয়ার হচ্ছে, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো মোটা মোটা চেন দিয়ে বাঁধা ছিল, এগুলো খুলে দেওয়া হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এখন আমি পাশ দূর থেকে লিখছি ভিডিওটা। তোমরা না দেখলে বুঝতে পারবে না লেবাররা কত কষ্ট করে কাজ করে উপরে চড়ে। ওর উপরে লেবার যাবে পিয়ারগুলোর উপর। দুটো ক্রেন দুদিকে লাগানো হয়ে গেছে। এই ক্রেনগুলো ওয়েট তুলতে পারে 250 টন করে, একটা একটা ক্রেন 250 টন করে তুলে। আর এইগুলো দুদিকে লাগানো আছে, এই ক্রেনটা দিয়ে দুটো ক্রেন দিয়ে আবার তুলবে। এইগুলো দুদিকে বেল্ট লাগানো আছে, তোমরা বুঝতে পারছো। মেশিনগুলো দেখো, এই যে এই মেশিন দেখতে পাচ্ছো, এইটা এটা প্রেশার দিয়ে এটা দা মানে এটা কন্ট্রোল করা যায়, ঠিক আছে। এই যে ডাইনে বাইনে তোমার টার্নিংয়ের দিকে কীভাবে টার্নিং করা, মানে দেখতে পাচ্ছ গাড়াগুলো কীভাবে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ কত যন্ত্রপাতি, কত কোম্পানির মেশিনারি আছে, বড় বড় মেশিনগুলো নিয়ে। এগুলো কোম্পানিরই, এগুলোর নাম হলো কুলার। এই কুলারটার পিছনের দিকে আমি দাঁড়িয়ে আছি, কেউ নেই বর্তমান। যারা যারা মেট্রো মানে বানানো দেখেনি, দেখে নাও কীভাবে হয়।
এগুলো গাঢ়ানো ছড়ানো হচ্ছে। ওই গাঢ়ারগুলোর উপরে আবার সিমেন্ট দিয়ে কংক্রিট করানো হয় প্যালেস্টারের উপরে, তার উপরে আবার পটরি বিছানো হয়। এটা যে পটরি কীরকমগুলো থাকে সেরকম পটরি বিছানো থাকে উপরে, তোমাদের ধীরে ধীরে দেখাবো কীভাবে পটরি বিছানো হয়। উপরে এখনও পটরি বিছায়নি, এখন এখন লাইনগুলো হয়ে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে আমার লেবার কাজ করছে, এগুলো ওই যে এই গাঢ়ার ভিতরে এগুলো ঢালা হয়, মানে ঢেলে এইগুলোকে টাইট করা জানা যায়। এই লেবারগুলো কাজ করছে, এই যে জিনিসটা নিয়ে আসে ড্রাইভারকে একটু ধন্য দিতে হয়, কত কন্ট্রোল করে দূর থেকে নিয়ে আসে। মানে প্র্যাকটিস না থাকলে কেউ চালাতে পারবে না এই গাড়িটাতে। গাড়িটা আমার স্যার আসছে, কিছু সিগন্যাল দিচ্ছে কাউকে তোলার জন্য। লেবারটা উপরে এখনো ওইখানে আছে, নেমে যাচ্ছে এখন, মনে তোলা হবে। এটা সামনে রেলের পটরি যাচ্ছে, রেল যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই এই লাইনটা দিয়ে আমি যাই খড়গপুর, এটা দিয়ে যায়। কখন যে তুলবে এইগুলো কথা, এই জন্য তোমার দেখানোর জন্য আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। কত রিক্সের কাজগুলো বাইরে লেবার এসে কাজ করে, তোমরা না দেখলে বুঝতে পারবে না কত কষ্ট করে লেবার কাজ করলে কিছু পয়সা টাকা মিলে। আচ্ছা ওইখানে একটা খারাপ হয়ে গেছিল, ওইটা দেবো ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছ কাজ কীভাবে হচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারছ। এইদিকে দুটো ক্রেন দাঁড়িয়ে আছে, দেখে দেখতে পাচ্ছ তোমরা। এটা হলো ক্রেন দিল্লি বিল্ডকন লিমিটেড কোম্পানির, কত সাপ দাঁড়িয়ে আছে, ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে, এখন উপরে যাবে লিফটে করে ওইখানে, কাটাটা এখন তোলা হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাড়া এখন ইয়ে থেকে ছেড়ে দিয়েছে, দেখো ধীরে ধীরে এখন উপরের দিকে তুলে নিচ্ছে দুটো গ্যান্ট্রি, ধীরে ধীরে উপর দিকে তুলে নিয়ে গিয়ে ওইখানে বসা যে ওইগুলো লেবার ওর সাহেব আছে না, ওইখানে গিয়ে রাখবে। লেবার কীভাবে তুলছে, কীভাবে মেনটেন্যান্স করছে, দুটো দুইদিকে লাগানো আছে কিরেন, মানে কনফারেন্সে কথা হচ্ছে ওদের কীভাবে মেনটেন্যান্স করছে। ও একদিকে ঠিক আছে, কীভাবে মেনটেন্যান্স করছে দিয়ে উপরের দিকে তুলছে, তোমার দেখলে বুঝতে পারবে। দেখো উপরের দিকে তুলে নিয়ে গেলো, ওই পিয়ারের উপরে গিয়ে রাখবে এই জায়গাটা, দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কীভাবে জায়গাটা তুলে নিয়ে সাপ ও লিফটে লিফটে উপরের দিকে যাচ্ছে। ওইখানে আমি দূরে দিকে দূরে দাঁড়িয়ে আছি, কত রিক্সের কাজ তোমরা দেখলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ এখন দেখো। কত হাইটে চলে গেল তুলে নিয়ে গিয়ে, হাইটে তুলে নিয়ে গেছে এদিকে মেনটেন্যান্স করে।
মেন্টাস করে উপরের দিকে তুলছে এখন বর্তমানে, ঠিক আছে। আরও আরও একটু উপরে যাবে, তারপরে ওই পিয়ারে গিয়ে উপরে গিয়ে বসাবে। ওই যে ক্রেন ড্রাইভার এখানে বসে আছে, ওইদিকে আর একটা ক্রেনের ড্রাইভার বসে আছে, দুজন মিলে উপরের দিকে মেন্টেস করে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। মানে এত রোদ কিছু মানে বোঝা যাচ্ছে না, প্রচণ্ড রোদ, মানে এত মানে রোদে গরম। হাওয়ায় পুরো দুটো গেট দিয়ে তুলে ধরেছে, এখনো বসায়নি উপরে, গিয়ে উপরে সাপ এইখানে আছে, উপরে ওরা দাঁড়িয়ে আছে, এইভাবে হাওয়ায় তুলে রেখেছে। একজন উপরে দাঁড়িয়েছে, এখনো সিগন্যাল দিচ্ছে, এখন হবে তীরে বসানো হয়ে গেছে, ওই দিকটা এখনো বাকি আছে বসানোর জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ সব ক্লায়েন্ট এসেছে চেক করতে, যে হোয়াইট পিল আছে সব ক্লায়েন্ট এখানকার, ঠিক আছে, সরকারি অধিকারী থেকে। পিলারটা মাঝখানে ডেমেজ হয়েছিল, মানে কংক্রিট ঠিকঠাক হয়েছিল না, এই জন্য ওটা ভেঙে দেওয়া হয়েছে। এতে যত দূর লম্বা পর্যন্ত সারিয়াগুলো দেখা যাচ্ছে, অত সারিয়া ছিল বলে কেটে দেওয়া হয়েছে ওই।